আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়া আমরাও সবাই ভালো আছি। আর আজকে এখন একটা গেম নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে পানি খাওয়া পাল্লা। পানি খাবে হচ্ছে আমার ময়না আপু আর রিয়া আপু, আর বিজয় হব আমি। আমি না তো আসলে কি বলবো, বিজয়। আচ্ছা যাই হোক, বিষয় হচ্ছে পানি খাওয়ার নিয়মটা বলে দেই। সকালে ভাত খাওয়ার পর এক গ্লাস, রাত্রে তিন গ্লাস খায় ঘুম পাবেন। আচ্ছা এখনো খাবেন? আর পানি খাওয়া তো স্বাস্থ্যের জন্য উপকার, খাওয়া তো ভালো, খেতে থাকি দেখেন। আচ্ছা ই আর কি বললাম, এখন সিরিয়াসে আসি। পানি খাওয়া হচ্ছে সময় দেব মাত্র 20 সেকেন্ড, এক একজনের 20 সেকেন্ড করে সময়। এটা কি কোনো রাউন্ড হবে? না, পানি খেতে খেতে তো মরেই যাবো রাউন্ড হলে। 20 সেকেন্ডে যা হয় এই পর্যন্ত, দশটা পানি খেয়ে পেট ফুলে যায় পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 20 সেকেন্ড সময়ের মধ্যে কে কয় গ্লাস পানি খাইতে পারে? আর আমাদের রিয়া যদি অতিরিক্ত বেশি খাইয়ে ফেলে, হ্যাঁ, তারপর পানি বের করার ব্যবস্থা আমার আছে, মাথায় তুলি নিয়ে চরকির মতো পাক দেবো, পানি আমি বের করে দেবো, সমস্যা নাই, দেওয়ার কিছু হবে। তারপরে হ্যাঁ, এরপরের ভিডিও হচ্ছে কে কার চরকির মতো ঘুরায়, এটা একটা কন্টেন্ট। তাই আচ্ছা, তো শুরু করে দেবো টাইম। ফার্স্টে কে? ময়না। টস না দেন, ময়না বুক না, আগে টস নিয়ে দিতে হবে। টস না শাপলা আর মজিবের চাচার ব্রিজ। আমি শাপলা। শাপলা কেন অপশন নেন আপনি, কাক কি করাবেন দেন? এখন আমি শাপলা। শাপলা আপনি কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন এখন? এখন রিয়া খাবে। হ্যাঁ টাইম দেন, আপনি দেন না দেন। টাইম স্টার্ট। আরে কোনাতে ডালে রে, তো পড়ে গেল অর্ধেক। খরচ আরেকটু ধরি, খাস পড়ছে কিন্তু হাফ গ্লাস শেষ, সময় শেষ। আচ্ছা দর্শক দেখেন, আপনারাই দেখেন, এই দেখেন কতটুকু কতটুকু পড়ছে, সব ভিজে মাটি ভিজে গেছে। আপনার সময় দেবো স্টার্ট। চার গিলাস খাবে আমার একটা বিশ্বাস। তোমার ওইটুক খাওয়া হয় না, আমি বলি চার গিলাস। আপনি? দুই গিলাস। তো দর্শক, এখন বর্তমান পানি খাওয়া প্রতিযোগিতায় পুরুষ বিজয়ী হয়েছে হচ্ছে আমাদের রিয়া আপু। এখন যে হারছে তার কি, তার শাস্তি কি? আর তার শাস্তি হচ্ছে গানে গানে ডান্স দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আর যে বিজয়ী তার? ভালোবাসার ঘর বান্ধিতে সবাই জানে না, ভালোবাসার ঘর বান্ধিতে সবাই জানে না, তুই সোনার মন এক না হলে পীড়িত করো না। আরে স্বার্থের লোভে পীড়িত নষ্ট, হিংসায় নষ্ট জাতি, আর কম পীড়িত থাকা ভালো বেশি পীড়িত ক্ষতি।
পিরিতে নষ্ট হিংসায় নষ্ট জাতি, আর কম পিরিতে থাকে ভালো বেশি পিরিত ক্ষতি। আলামিনে প্রেম করিয়া গেল কুলমান, দেশ বিদেশে গাইল কত বাউলেরই গান। আরে মন মিলে কিন্তু মনের মানুষ মিলে না, সবাই জানে না রিয়া ভালোবাসার ঘর বান্ধিতে সবাই জানে না। মনে মনে মিল হইলে কিছু লাগে না, আয় আজকে আয় আজকে আয়। আরে প্রেম করিবার আগে তোমরা কইর সিলেকশন, কম বেশি হইলে পরে পারবে চালাতো। আরে প্রেম করিবার আগে তোমরা কইর সিলেকশন, কম বেশি হইলে পরে পারবে জ্বালাতন। আরে রসিকে রসিক চিনে ভোমর চিনে মধু, আরে রসিকে রসিক চিনে এখানে মিলতেছে না দাঁড়ান, আরে না হয় না। আরে প্রেম করিবার আগে তোমরা কইর সিলেকশন, কম বেশি হইলে পরে পারবে জ্বালাতন। আরে রসিকে রসিক চিনে ভোমর চিনে মধু, বন্ধুই আমায় পাগল করলো করিয়া জাদু। আরে মনে মনে এক না হইলে পিরিত টিকে না, আরে মনে মনে এক না হইলে পিরিত টিকে না। ভালোবাসার ঘর বান্ধিতে সবাই জানে না রিয়া, ভালোবাসার ঘর বান্ধিতে সবাই জানে না। ভালোবাসার ঘর বান্ধিতে সবাই জানে না, ভালোবাসার ঘর বান্ধিতে সবাই জানে না। মনে মনে মিল হইলে কিছু লাগে না, মনে মনে মিল হইলে কিছু লাগে না। বাবা বাবা সাধারণ আমাদের বীজ বিজয়ী আসলে কে? আমি তো সিলেকশন দিয়ে দিছি ময়না আপু, গানটা ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো বিজয়ী আসলে আমাদের রিয়া আপু। তো তারপরে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট যে কমেন্টের মাধ্যমে বলবেন যে কে বিজয়ী হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা বিষয়ে, তারপরে দুইটা বিষয়ের মাধ্যমে উল্লেখ করবেন, কারণ রিয়ারও দর্শক আছে আমারও দর্শক আছে। আচ্ছা, কমেন্টসের মাধ্যমে সবাই জানাবেন অবশ্যই। এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।